এখনো দুর্গাপুরের মানুষের একটা আবেগ আছে, ভালোবাসা আছে। দুর্গাপুর শিল্প শহর, শিক্ষিত শহর। দুর্গাপুরকে আসানসোল যেভাবে ডিপ্রাইভ করছে, যেভাবে অপমান করছে, দুর্গাপুরের মানুষ মানে এটা ঠিকভাবে নিচ্ছে না। তাই দুর্গাপুরের ভালোবাসা চাহিদা থেকে দুর্গাপুরের মানুষকে সম্মান জানাতে আমরা যারা কিছু কাউন্সিলর এবং যারা দরদলের দলে অনেক দিন মানে অনেক কর্মী, তারা আজকে আমরা বিক্ষুব্ধ হয়ে আমরা নির্দেশন করি। মানে আপনাদেরকে টিকিট দেওয়া হয়নি বলেই কি টিকিটটা আমাদের কাছে বড় ব্যাপার না। টিকিটটা আমরা টিকিটের আশা করিও না, কিন্তু আমরা বলছি দুর্গা আসানসোল হাটাও, দুর্গাপুর বাঁচাও। দুর্গাপুরে যে ইনফ্রাস্ট্রাকচার, দুর্গাপুরে যে এত লোক আছে, দুর্গাপুরের আবেগটাকে দুর্গাপুরের আসানসোল মানুষরা শেষ করে দিচ্ছে। দুর্গাপুর আইটি হচ্ছে, আসানসোল আসানসোলের জেলা হচ্ছে, ওই আসানসোল সদর হচ্ছে, আসানসোলে হসপিটাল হচ্ছে। দুর্গাপুরকে কিছুতে বঞ্চিত করা যাবে। আমাদের নেতৃত্ব স্থানীয় সঙ্গে আমরা বারবার আলোচনা করেছি, কিন্তু কেন তারা যায় না আসানসোলের উপর, এত কীভাবে তারা মানে মোহ পেয়েছে, তাই আমরা এই কষ্টটা ধরে রাখতে পারছি। কতজন আপনারা আছেন এরকম? এখন অবধি 21 জন আছে। এরপরে সংখ্যাটা আরও বাড়বে, কিন্তু দিন দিন যাবে, সংখ্যাটা আরও বাড়বে। বিশ্বনাথ পাড়িয়ালকেও দল অনেক রকম স্টেটমেন্ট দিয়ে বার করে দিয়েছিল, সে বিশ্বনাথ পাড়িয়ালকে আবার ফিরিয়ে আনতে হয়েছে দলে। দুর্গাপুর বিশ্বনাথ পাড়িয়ালের যেমন ওকে অপমান করেছিল, ঠিক আমাদেরকেও ঠিক তেমন করে অপমান করছে। দুর্গাপুরের মানুষ এটা কিন্তু মেনে নেবে না। দুর্গাপুরের আবেগের সঙ্গে মানুষ জড়িয়ে আছে, তাই আমরা যারা মাটির সাথে আমরা মিশি, তারা তাদের উদ্দেশ্যে তাদের ভালোবাসায় আমাদের আজকে দিন।